আজ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে কোচবিহার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিনের এই প্রতিযোগিতায় 3টি বিভাগে প্রায় 200 জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, পুলিশ দিবস উপলক্ষে এর আগেই আমরা কোচবিহার জেলার প্রায় সমস্ত থানা এলাকাতেই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। সেখান থেকে জয়ী প্রতিযোগীরা আজ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়াও সর্বসাধারণের জন্য একটি বিভাগ রয়েছে এই অঙ্কন প্রতিযোগিতায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমি আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছি যে উনি প্রথম সেপ্টেম্বরকে পুলিশ দিবসকে উনি ডিক্লেয়ার করেছেন। তারপরে কোচবিহার পুলিশ আজকে উদ্যোগ নিয়েছে কি কী করে আর্টিস্টদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন ভালো হতে পারে, কী করে আমাদের আর্টকে প্রমোট করতে পারি এই পুলিশ দিবস উপলক্ষে। তাই জন্য আমরা পুরো জেলা জুড়ে একটা কম্পিটিশন করেছিলাম প্রত্যেক থানা ওয়াইজ, যেখানে অ্যারাউন্ড 2000 বাচ্চারা পার্টিসিপেট করেছিল। এখন ওটারই ফাইনাল আছে, যে ডিস্ট্রিক্ট লেভেল যে ফেজটা এখন আজকে হচ্ছে। তারপরে একটা নতুন আজকে ক্যাটাগরি করা হয়েছে যেখানে প্রফেশনালস পার্টিসিপেট করতে পারে, ওপেন ক্যাটাগরি। তো এই দুরকম বাচ্চারাও আছে, প্রফেশনাল সব মিলে একটা এটা ভালো একটা আর্টকে প্রমোট করার জন্য এক চেষ্টা হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনডোর স্টেডিয়ামে ডিএম সাহেবের সাহায্য নিয়ে আমরা এই পুলিশ দিবস পালন করছি। আর তারপরে এখানে কিছু কিছু পুলিশ অফিসার ভালো কাজ করেছেন, আমাদেরকে সম্মান করা হবে। তো আজকে এখানকার আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় আইজি নরেন্দ্র সবাই আসবেন। তো আমি আবার পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই, সবাইকে পুলিশ দিবসে শুভকামনা দিচ্ছি। আজকে 1 সেপ্টেম্বর, আমরা প্রত্যেক বছরে আমাদের রাজ্যে 1 সেপ্টেম্বরকে পুলিশ ডে হিসাবে সেলিব্রেট করি। আজকে আমাদের কোচবিহার পুলিশ খুব ভালো একটি অনুষ্ঠান করেছে, যেখানে জেলার বিভিন্ন থানার আন্ডারে যে সমস্ত বাচ্চারা যার যে কোনো স্কুলে আছে, ওনাদের মধ্যে থেকে আগে কম্পিটিশন করে জেলাস্তরীয় আজকে একটা পেন্টিং কম্পিটিশন করা হচ্ছে। আপনারা সবাই দেখছেন কত ভালোভাবে আমাদের ছেলেমেয়েরা এখানে আঁকছে। তাছাড়া আপনারা দেখলেন যে প্রফেশনালসরা রয়েছে, ওপেন কম্পিটিশনও আছে, ওখানেও 200-র বেশি প্রফেশনালসরা এখানে এসে অংশগ্রহণ করছে। আমরা আজকের দিনটিকে আমাদের জেলা পুলিশকে, আমাদের রাজ্য পুলিশকে সবাইকে নমন করি। ওনারা যে নির্লজ্জভাবে সবসময় আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপত্তা রাখার জন্য যে প্রয়াস করতে থাকে, সেটাকে আমরা আজকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।